নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি এলএসডি টু বা লাভ সেক্স অর ধোকা টু এই সিনেমাটা নিয়ে কথা বলবো। সত্যি বলতে গেলে কি, একটি সিনেমা দেখবার জন্য যে এত ধৈর্য লাগে সেটা আমার আগে জানা ছিল না। এই সিনেমাটা দেখতে গিয়ে আমার চোখ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, কান থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে, এইরকম। এটাকে আমি সম্ভবত সিনেমা বলে ভুল বললাম, একটা আবর্জনা স্তূপ বললে বেটার হতো। আমি জানি না এই ডাইরেক্টর দিবাকর ব্যানার্জি কি ভেবে এই সিনেমাটা বানিয়েছেন বা তার কি প্রকৃত উদ্দেশ্য ছিল এই সিনেমাটা বানানোর পিছনে, আমার মাথায় আসেনি। আমার মনে হয় যে সিনেমাটা দেখলে সত্যজিৎ রায়, মৃণাল সেন আবার জেগে উঠতো। মানে এত দুর্দান্ত বানিয়েছে, কি বলবো, মানে অসাধারণ অসাধারণ বানিয়েছে সিনেমাটা। এরা ভেবে ফেলেছে যে দর্শককে বুঝতে হবে না, আমরা যদি সিনেমাটা বুঝি সেটি হবে ইন্টেলেকচুয়াল সিনেমা, দর্শকের বোঝার কোনো প্রয়োজনীয়তা নেই, দর্শক গরু গাধার মতন যাবে, এরকম ভেবে ফেলেছে যে সিনেমাটা দেখবার জন্য একদম লোক ভেঙে পড়বে হলে, লাঠিচার্জ করতে হবে, এইরকম ভেবে ফেলেছে যে সিনেমাটা। মানে কি যে সিনেমা বানিয়েছে, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। গল্পর মানে কি বলবো, আগামাথা নেই, আর সেরকম দুর্দান্ত অভিনয়, ওহ সে কি অভিনয় দেখা যায় না, এত দুর্দান্ত, মানে কি বলবো, চোখ ফেটে জল বেরিয়ে আসবে। আপনি যদি কারোকে দেখতে নিয়ে যান না, তিনি হয়তো আপনাকে খুনো করে দিতে পারে, এইরকম হতে পারে, এইরকম দুর্দান্ত অভিনয় করেছে। আর সেরকম মানে মানে সিনেমা আমাদের রিভিউয়ারদের আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমরা দেখে নিচ্ছি কষ্ট করে, নিজের রক্ত জল করা পয়সা দিয়ে দেখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখতে বারণ করছি। সিনেমাটি আমার অত্যন্ত অত্যন্ত খারাপ লেগেছে, অত্যন্ত খারাপ লেগেছে। গল্প একটি স্ট্যান্ড, এখানে তিনটি গল্প আছে, একটি গল্প হচ্ছে ট্রান্সজেন্ডারের, তার সেটা শোতে যাচ্ছে, যেরকম এই যেরকম বিগ বস হয় সের মতন একটা শোতে যাচ্ছে, সেখানে গিয়ে তার হঠাৎ করে মার কথা মনে পড়ছে, তার মাকে সেখানে নিয়ে আসা হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য। তারপর সে একদিন তার মাকে আবার মাকে পেশে ইমোশনাল হয়ে পড়ছে, আবার সে তার মাকে থাপ্পড় মেরে দিচ্ছে, তারপর সে আবার মা গানও গাইতে শুরু করে দিচ্ছে। মানে সে কি যে হচ্ছে বোঝার, মানে কল্পনাতীত কল্পনাতীত। আর ক্যামেরা এমন ভাবে দেখাচ্ছে যেন যেরকম ভাবে সাধারণত মোবাইল ক্যামেরাতে যে শুট করা, এরকম টাইপের দেখানো যাচ্ছে। মানে অত্যধিক ট্যালেন্টেড, অত্যধিক ট্যালেন্টেড এই সিনেমাটার যে মানে বানানোর ক্ষেত্রে ব্যবহার করে, অত্যন্ত ট্যালেন্টেড। আমি দেখলাম একটা কাগজে মানে রিভিউ করা হয়েছে, বলেছে নাকি এটা কয়েক যুগ এগিয়ে আছে। হ্যাঁ ঠিকই বলেছে, এগিয়ে এগিয়ে একবারে এইটা হচ্ছে 3000 সালের সিনেমা, 2000 তো ভুলেই যান, 3000 সালের সিনেমা এরকম। আর কেউ যদি ভেবে থাকেন যেখানে চুমাচাটি দেখবার জন্য এই সিনেমাটি দেখতে যাব, তাহলে কিন্তু তারা ফিরে এসে দয়া করে আমাকে গালি দেবেন না। আগেই আমি জানিয়ে দিলাম, ভুলেও আমাকে তখন গালি দেবেন না, কারণ এতে কিছু আপনারা সেই আপনার যা আশা সেটা কিন্তু পূর্ণ নাও হতে পারে। আমি এই সিনেমাকে 5-এর মধ্যে -5 দেব, এটাও আমি মনে করি বেশি দিয়ে ফেলেছি। যদি আপনারা ইচ্ছা হয় এরপর আপনারা নিশ্চিত দেখতে যেতে পারেন এবং আমাকে জানাতেও পারেন আপনাদের সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।